আসসালামু আলাইকুম, ওয়াইএন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। নানা ঘটনা দুর্ঘটনার মাধ্যমে এগিয়ে চলেছে 2023 ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব। জিম্বাবুয়েতে অনুষ্ঠিত এই 2023 ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে ইতিমধ্যেই বিদায় নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাকি যে ম্যাচগুলো খেলবে সেগুলো শুধুই আনুষ্ঠানিকতা। আর এরই মাঝেই সুখবর পেয়েছে শ্রীলঙ্কা। জিম্বাবুয়ে বনাম শ্রীলঙ্কার মধ্যকার আজকের এই সুপার সিক্সের ম্যাচের পর আপনার শ্রীলঙ্কা জিম্বাবুয়েকে হারিয়ে সুপার সিক্স থেকে 2023 ওয়ানডে বিশ্বকাপ যেটি ভারতে অনুষ্ঠিত হবে তার টিকিট কিন্তু নিয়ে নিয়েছে। তো সুপার সিক্সের আজকে চতুর্থতম ম্যাচ, অর্থাৎ 4 নম্বর ম্যাচ শেষে কিন্তু শ্রীলঙ্কা আপনার 2023 ওয়ানডে বিশ্বকাপের জন্য চূড়ান্ত হয়েছে। তো চলুন দেখে নেই যে এখন কোন দল কোন অবস্থায় রয়েছে, তার জন্য দেখি পয়েন্ট টেবিল। তো আজকের শ্রীলঙ্কা বনাম জিম্বাবুয়ে ম্যাচ শেষে, অর্থাৎ সুপার সিক্সের চারতম ম্যাচ শেষে, অর্থাৎ সুপার সিক্সের চতুর্থ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 1 নম্বরে রয়েছে শ্রীলঙ্কা, 2 নম্বরে জিম্বাবুয়ে। শ্রীলঙ্কা 4 ম্যাচে পেয়েছে 8 পয়েন্ট এবং জিম্বাবুয়ে 4 ম্যাচে পেয়েছে 6 পয়েন্ট। এই বাছাই পর্বে আজকের ম্যাচে একমাত্র ম্যাচ যেখানে জিম্বাবুয়ে হেরেছে এই সুপার সিক্স ও গ্রুপ পর্বে 2023 ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে। এরপর 3 নম্বরে রয়েছে স্কটল্যান্ড। তো স্কটল্যান্ড 3 ম্যাচে পেয়েছে 4 পয়েন্ট। এরপর 4 নম্বরে রয়েছে নেদারল্যান্ড। নেদারল্যান্ড 3 ম্যাচে পেয়েছে 2 পয়েন্ট। এবং 5 নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ 3 ম্যাচে কোনো পয়েন্ট পায়নি। 6 নম্বরে ওমান। ওমানও ওয়েস্ট ইন্ডিজের মতন 3 ম্যাচে কোনো পয়েন্ট পায়নি। তো এখানে মূলত গ্রুপ পর্বের যে দুইটি করে ম্যাচ ধরা হয়েছিল সেখানকার পয়েন্ট সহ কিন্তু এখানে দেখানো রয়েছে। তো শ্রীলঙ্কা প্রথম দল হিসেবে কিন্তু আপনার 2023 ওয়ানডে বিশ্বকাপ এর যে মূল পর্ব সেখানে কিন্তু জায়গা চূড়ান্ত করে নিয়েছে। এখন বাকি রয়েছে আর একটি দল, কেননা মোট 2টি দল বাছাই পর্ব থেকে এই মূল পর্বে জায়গা পাবে। তো যেহেতু শ্রীলঙ্কা জায়গা পেয়েছে, এখন রয়েছে 1টি দল চূড়ান্ত হওয়া বাকি। সেখানে লড়াই করছে জিম্বাবুয়ে স্কটল্যান্ড। তো বেশিরভাগ সম্ভাবনা রয়েছে জিম্বাবুয়ের এবং সেখানে সূক্ষ্ম একটা সম্ভাবনা রয়েছে স্কটল্যান্ডের হাতেও। তো দেখা যাক আর কোনো দুর্ঘটনা বা ঘটনা আপনার ঘটে কি না, অঘটন ঘটে কি না এই বাছাই পর্বের সুপার সিক্সে। তো যদি ঘটে সেক্ষেত্রে কিন্তু জিম্বাবুয়ের কপাল পুড়তে পারে। তো আমরা আশা রাখবো জিম্বাবুয়ের দ্বিতীয় দল হিসেবে মূল পর্বের জায়গাটা করে নেবে। তো অবশ্যই জিম্বাবুয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল। দেখা যাক বাকি কি হয়। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। ওয়ানডে বিশ্বকাপের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটি লাইক দিবেন।